আসসালামু আলাইকুম। এএনটিভি এবং দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি ঢাকা তিন দিনের অবৈধ অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেন ঢাকা চার আসনের মাননীয় সংসদ সদস্য কাজী মনিরুল হক মনুভাই এমপি। এতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। কাজী মনিরুল হক মনু বলেন, এদেশের মানুষ হরতাল অবরোধ দেখতে চায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচন 2024-এ ব্যাপক ভোট পেয়ে নৌকা আবার জয়যুক্ত হবে।